হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন আমি সাবরিনা আলী তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি বিপণনের নতুন একটি টপিক গত টপিকে আমি আলোচনা করেছিলাম বিপণন বলতে কী বোঝায় এবং বিপণনের কাজাবলী সম্পর্কে আজকের টপিকে আমি আলোচনা করব বন্টন প্রণালী নিয়ে অ্যাকচুয়ালি বন্টন প্রণালী বলতে বোঝায় যে কোন একটা পণ্য কিভাবে এক হাত থেকে অন্য হাতে পৌঁছানোর পর কিভাবে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছায় অর্থাৎ উৎপাদকের কাছ থেকে কীভাবে চূড়ান্ত ভোক্তার কাছে একটি পণ্য পৌঁছিয়ে থাকে এবং এই পৌঁছানোর সময় যে যে মাধ্যমগুলো ইউজ করা হয় এই মাধ্যমগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি বন্টন প্রণালী অর্থাৎ যে প্রণালীর মাধ্যমে পণ্যটা বন্টিত হতে থাকে সেটাই হচ্ছে বন্টন প্রণালী তো আজকে আমি ক্লাসটি নিব অ্যাকচুয়ালি বন্টন প্রণালী অ্যাকচুয়ালি কতগুলো মাধ্যমে হয়ে থাকে এই বন্টন প্রণালীতে কে কে কাজ করে থাকে এগুলো সম্পর্কে প্রথমেই একদম আমরা যখন বিপণনের সংজ্ঞাটি পড়ে এসেছি তখনই কিন্তু আমরা বলেছি যে বিপণন হলো উৎপাদকের কাছ থেকে একটি পণ্য তৈরি হয়ে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত যাবতীয় কার্যক্রম সমূহ তো তাহলে বন্টন প্রণালী যখন আমরা কাজ করবো বা বন্টন প্রণালী বলতে কিন্তু প্রথমে কিন্তু উৎপাদককে অবশ্যই থাকতে হবে সো বন্টন প্রণালীর একটি উপায়ের মধ্যে অন্যতম হচ্ছে বন্টন প্রণালী প্রথমে উৎপাদক থাকছে এবং উৎপাদকের কাছ থেকে ডিরেক্ট যাচ্ছে ভোক্তার কাছে ভোক্তা উৎপাদক বলতে বোঝায় অ্যাকচুয়ালি যিনি পণ্য উৎপাদন করেন তাকে বলা হয় উৎপাদক আর ভোক্তা বলতে বোঝায় হচ্ছে পণ্যটাকে যিনি ব্যবহার করে নিঃশেষ করেন তাকে বলা হয় ভোক্তা অর্থাৎ একটা পণ্য ইউজ করার মাধ্যমে এটা একদম নিঃশেষ করে ফেলা অর্থাৎ এটার ব্যবহার উপযোগী না রাখা যিনি এই কাজটা করে থাকেন তাকে বলা হয় ভোক্তা অথবা যদি এক কথায় উত্তর দেওয়া যায় তাহলে এভাবে বলা যায় যে যিনি পণ্য ভোগ করেন তাকে বলা হয় ভোক্তা তো বন্টন প্রণালী একটা প্রকার হতে পারে যে উৎপাদকের কাছ থেকে ডিরেক্ট ভোক্তার কাছে পণ্যটা চলে যায় যেমন আমরা যদি গ্রামাঞ্চলে দেখি গ্রামাঞ্চলে যাই গ্রামাঞ্চলে দেখা যায় যে কোনো একটা কৃষকে নিজের জমি থেকে সে যদি কোনো একটা সবজি বাজারে নিয়ে বসে তখন কিন্তু বাজারে এমন কিছু লোক আছে যারা হচ্ছে যারা নিজেরাই পণ্য সবজিটা খাওয়ার জন্য রান্না করার জন্য কিনে নিয়ে যায় তখন কিন্তু যদি রান্না করার জন্য নিয়ে যায় তখন কিন্তু তাহলে এই বন্টন প্রণালী প্রণালীটা কিন্তু উৎপাদক থেকে ভোক্তার কাছে চলে যাচ্ছে কারণ যিনি সবজিটা উৎপাদন করছেন তিনি কিন্তু চূড়ান্ত ভোক্তার কাছে বা পণ্য যে ইউজ করবে একদম লাস্ট পর্যন্ত তার কাছে কিন্তু বিক্রি করছে তো এটা হচ্ছে উৎপাদক থেকে ভোক্তার একটা প্রকারভেদ হতে পারে আহ এই গেল হচ্ছে উৎপাদক থেকে ভোক্তা এরপর আসে হচ্ছে এরপর আরেকটা উপায় হতে পারে সেটা হচ্ছে উৎপাদক থেকে খুচরা বিক্রেতা উৎপাদক থেকে খুচরা বিক্রেতা এবং এর পরে হচ্ছে ভোক্তা তো এখানে কি দেখা যায় উৎপাদক এবং খুচরা উৎপাদক এবং ভোক্তার মাঝখানে একজন কাজ করে তিনি হচ্ছে খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা কি করে উৎপাদকের কাজ থেকে কিছু পরিমাণ পণ্য ক্রয় করে ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দেয় বা ভোক্তাদের কাছে বিক্রি করে এই খুচরা ব্যাপার বিক্রেতা কখনো উৎপাদকের কাছ থেকে বেশি পরিমাণ পণ্য ক্রয় করে না সে তার ভোক্তাদের কাছে যতটুকু পরিমাণ সেল দিতে পারবে সেই পরিমাণে পণ্য ক্রয় করে অর্থাৎ খুচরা বিক্রেতা কিন্তু গুদাম কাজটা করে না বিক্রেতা ক্ষুদ্র ক্ষুদ্র লটে বা ক্ষুদ্র কিছু পরিমাণ পণ্য ক্রয় করে এবং ক্রয় করে সে ভোক্তাদের কাছে পণ্যটি বিক্রি করে থাকে বন্টন প্রণালী বলতে চাই তাহলে এটা বলতে পারি যে উৎপাদক টু পাইকার টু খুচরা বিক্রেতা টু ভোক্তা তো এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক প্রথমে পাইকারের কাছে পণ্যটা যাচ্ছে পাইকারের কাছে থেকে পণ্যটা যাচ্ছে খুচরা ব্যবসায়ীর কাছে এবং খুচরা ব্যবসায়ীর কাছে থেকে তারপর যাচ্ছে ভোক্তার কাছে সো এখানে কি দেখা যাচ্ছে যে উৎপাদক প্রথমে পাইকারের কাছে পণ্য বিক্রি করছে এখন পাইকার জিনিসটা কি পাইকারের যদি সংজ্ঞা দিতে হয় তাহলে এভাবে দেওয়া যায় যে যেই ব্যক্তি বা যে মাধ্যম উৎপাদকের কাছ থেকে বৃহৎ আকারে ক্রয় করে খুচরা বিক্রেতাদের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র লটে পণ্যদ্রব্য বিক্রয় করে তাকে খুচরা বিক্রেতা বলা হয় অর্থাৎ পাইকার উৎপাদকের কাছ থেকে ক্রয় ক্রয় করবে করবে মানে বেশি পরিমাণ এবং সেই পণ্যগুলো সে গুদামজাতকরণ করে রাখবে এক জায়গায় এবং তারপর সে সেখান থেকে পাইকার খুচরা বিক্রেতার কাছে পণ্যদ্রব্য খুচরো ক্ষুদ্র ক্ষুদ্র লটে বিক্রি করবে অর্থাৎ ক্ষুদ্র আকারে বিক্রি করবে এই পাইকার একজন উৎপাদকের কাছ থেকে বিশাল পরিমাণ ক্রয় করে এবং বিভিন্ন ধরনের খুচরা বিক্রেতার কাছে পণ্য দ্রব্য সেল করে থাকে এবং খুচরা বিক্রেতার পরে আহ ভোক্তাদের কাছে আবার পণ্য দ্রব্য সেল করে আমরা যদি সবজির বাজার দেখি সবজি সবজি বা ধরো হচ্ছে আলু চাল এসবের যদি ব্যবসাগুলো দেখে থাকি সেখানে কিন্তু দেখা যায় যে পাইকার কথাটা কিন্তু কিন্তু আসে। তারা কি করে থেকে থেকে বা কৃষকদের বিশাল আকারে এই চাল এগুলো হচ্ছে গুদাম জাতকরণ করে রাখে এবং বাজারে যতটুকু প্রয়োজন সেল করা সেই অনুযায়ী কিন্তু খুচরা বিক্রেতারা পাইকারের কাছ থেকে কিন্তু চাল নিয়ে যায় কিনে নিয়ে যায় তো কিনে নিয়ে যাওয়ার পর খুচরা বিক্রেতা আবার ভোক্তাদের কাছে সেটা বিক্রি করছে তো চালের যে ব্যবসাটা বা আলুর যে ব্যবসাটা অথবা আমরা যদি কোনো স্টেশন প্রণালীর বন্টন প্রণালীর কাজ কিন্তু এই কাজটার উপরেই নির্ভর করে বা এই ধরনের কাজেই হয়ে থাকে অর্থাৎ বন্টন প্রণালী এটাই মেনটেন করা হয় উৎপাদক উৎপাদকের কাছ থেকে পাইকার হচ্ছে ক্রয় করবে পাইকারের কাছ থেকে খুচরা বিক্রেতা ক্রয় করবে এবং খুচরা বিক্রেতার কাছ থেকে ভোক্তারা আবার ক্রয় করে থাকে তো এরপরে যেটা আসছে এরপরে মাঝখানে আরেকজন চলে আসতে পারে তার নাম হচ্ছে প্রতিনিধি বা এজেন্ট প্রতিনিধি বা এজেন্ট এর পরে আসে হচ্ছে ভোক্তা তো এখানে কি দেখা যায় যে এখানে দেখা যায় যে প্রতিনিধিরা প্রতিনিধি হচ্ছে কোন একটা পণ্য সম্পর্কে জনগণকে বা ভোক্তাকে জ্ঞাত করার জন্য যিনি কিছু পরিমাণ কমিশন পায় বা বিক্রয়ের উপর যিনি কিছু পরিমাণ কমিশন পায় তাকে হচ্ছে প্রতিনিধি বলা হয় তো উৎপাদকের কাছ থেকে প্রতিনিধি কিছু পরিমাণ পণ্য ক্রয় করে যেমন আমরা যদি ধরি যে কোনো একটা ডিলার শপ ডিলার শপ এখানে হতে পারে হচ্ছে কোনো ইলেকট্রনিক্স পণ্যের ডিলার শপ আমরা মাঝে মধ্যে কিন্তু রাস্তাঘাটে চলার সময় প্রায় দেখি কিছু শোরুম যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পণ্যের কিন্তু নাম দেওয়া থাকে যেমন ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন তারপর বিভিন্ন ধরনের ফ্রিজ এলইডি টিভি এরকম দেখা যায় সেখানে বিক্রি করে এবং তার উপরে যে সাইনবোর্ডটা দেওয়া থাকে সেই দোকানগুলোর উপরে সেই সাইনবোর্ডে কিন্তু বিভিন্ন কোম্পানির নাম দেওয়া থাকে যেমন ধরো সনি দেওয়া থাকে র্যাংস দেওয়া থাকে তোষিবা থাকে তারপর ওয়ালটন থাকে এলজি থাকে বিভিন্ন ধরনের শোরুমের একটি শোরুমে বিভিন্ন ধরনের কোম্পানির কিন্তু নামগুলো দেওয়া থাকে সো তারা সেখানে কি করে একটা ধরো বিক্রেতা সে সকল কোম্পানি থেকে কিছু কিছু পরিমাণ পণ্য নিয়ে আসে দেখা গেছে যে পাঁচটি ফ্রিজের বললামই একটা দেখা গেছে যে বাটারফ্লাই এরকম বিভিন্ন ধরনের সে পণ্যগুলো নিয়ে আসে বিভিন্ন কোম্পানি থেকে তো এনে কি করে তার কাছে যদি কোনো ক্রেতা যায় তখন সে কিন্তু বিভিন্ন কোম্পানির পণ্যগুলি দেখাতে পারছে যিনি কিনবে ক্রেতা যিনি সে কিন্তু তার চয়েস মতো যে কোম্পানির তার পছন্দ হয় সেই কোম্পানির পণ্য সে কিনতে পারছে তো দেখা যাচ্ছে কি সে ভ্যারাইটিস কোম্পানির কিন্তু পণ্য দ্রব্য এনে রাখছে এবং এখানে প্রতিনিধি যে কমিশন যে পার্সেন্টেজটা হয় বিক্রয়ের উপরে যে দেখা যায় যে প্রতিষ্ঠান তাকে বলে দেয় যে তুমি যত টাকা বিক্রয় করছো সেই বিক্রয়ের উপর থার্টি পার্সেন্ট টাকা যত হবে সেটাই হচ্ছে তোমার কমিশন থাকবে সো এখানে লাভটা বা মুনাফা প্রতিনিধির এই জায়গাটাতেই হয় তো দেখা যাচ্ছে কি যে উৎপাদকের কাছ থেকে অর্থাৎ যে কোম্পানি পণ্যটা তৈরি করছে সেই প্রোডাক্ট প্রোডাকশন কোম্পানির কাছ থেকে প্রতিনিধিরা পণ্যটা ক্রয় করছে ক্রয় করে দেন হচ্ছে তারা ভোক্তার কাছে এই পণ্যটা বিক্রয় করছে তো এই গেল হচ্ছে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে যে বন্টন প্রণালীটা

এখানে কি দেখা যায় দেখো এখানে হচ্ছে সেই উৎপাদকের কাছ থেকে প্রতিনিধিরা পণ্য ক্রয় করে আনছে এবং কিছু কিছু আমরা কিন্তু আমরা যদি আমাদের এলাকায় ঘোরাঘুরি করি তাহলে কিন্তু সেখানে দেখা যায় যে কিছু কিছু ছোট ছোট দোকান থাকে সেই ছোট দোকানগুলোতেও কিন্তু বিভিন্ন কোম্পানির পণ্য দেখা যায় ধরো দেখা গেল যে একটা মাত্র মাইক্রোওয়েভ ওভেন আছে একটা মাত্র ওয়াশিং মেশিন আছে একটা মাত্র টিভি আছে টিভি সেট আছে একটা মাত্র একটা মাত্র ভিসি আছে এরকম ধরনের একটা একটা জিনিস বা দুইটা জিনিস এরকম অর্থাৎ ক্ষুদ্র আকারে কিছু কিছু চার পাঁচটা পণ্য নিয়ে একটা দোকান খুলেছে সে ইলেকট্রনিক্স পণ্যের দোকান তো সেখানে কি করে তারা হচ্ছে প্রতিনিধির কাছ থেকে এই এজেন্টদের কাছ থেকে কিছু পরিমাণ পণ্য তারা ক্রয় করে তাদের একটা ব্যবসায় গঠন করেছে তো যেহেতু কিছু পরিমাণ পণ্য ক্রয় করেছে বা ক্ষুদ্র পরিমাণ পণ্য ক্রয় করেছে এজন্য তারা খুচরা বিক্রেতা হিসেবে পরিচিত এবং তাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে ভোক্তারা পণ্য ক্রয় করছে তারা দেখা যাচ্ছে যে প্রতিনিধির কাছ থেকে কিছু পরিমাণ একটু কমিশনে বা একটু ডিসকাউন্টে হচ্ছে পণ্যটা বিক্রয় করতে পারছে এজন্য অথবা তাদের রিপেয়ারে ভোক্তারা তাদের রিপেয়ারে এটা সাহায্য পাচ্ছে এজন্য দেখা যাচ্ছে যে তারা প্রতিনিধির কাছে না গিয়ে তারা খুচরা বিক্রেতার কাছ থেকে পণ্যটা ক্রয় করে নিচ্ছে তো এটা হচ্ছে আরেকটা বন্টন প্রণালীর প্রকার ভেদ তো আমরা এখানে দেখলাম যে পাঁচ ধরনের উপায়ে হচ্ছে বন্টন প্রণালী হয়ে থাকে উৎপাদক থেকে ডিরেক্ট ভোক্তা উৎপাদক খুচরা বিক্রেতা তারপর ভোক্তা এরপর আসে হচ্ছে উৎপাদক পাইকার খুচরা বিক্রেতা ভোক্তা এরপর আসে উৎপাদক প্রতিনিধি বা এজেন্ট ভোক্তা এবং উৎপাদক প্রতিনিধি খুচরা বিক্রেতা ভোক্তা এই উপায়গুলোতেই কিন্তু অ্যাকচুয়ালি বন্টন প্রণালীর কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে যে কোনো বন্টন প্রণালী যে কোনো একটা হচ্ছে এখান থেকে পিক করে নেয় যে কোন উপায় বন্টন প্রণালীটা হয়ে থাকে সবাই কিন্তু মিক্সড আকারে করতে পারে না যে কোনো একটা হয় উৎপাদক খুচরা বিক্রেতা ভোক্তা হয়ে থাকে অথবা উৎপাদক প্রতিনিধি বা এজেন্ট এরপর ভোক্তা হয়ে থাকে এভাবে হয়ে থাকে তো ভিউয়ার্স এই ছিল আজকের ক্লাস নেক্সট ক্লাসগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো টিল দেন কিপ লার্নিং